বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের 3 সদস্য সহ আহত কমপক্ষে 8 জন। বঙ্গবাজারে আগুন লাগাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা মনিটর করছেন প্রধানমন্ত্রী নিজে। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের 3 সদস্য সহ অন্তত পক্ষে 8 জন আহত হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার সকালে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে জানা যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিটি অফিসার রিমা খানম বলেন, আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আহত হচ্ছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিস ভাঙচুর করেছে, গাড়িও ভাঙচুর করেছে। সকাল 9:45 থেকে এই হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে নিরাপদে আশ্রয় নেয়নি বলে জানা যায়। এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজ খবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।